একটা স্টিমার অলরেডি চলতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু অ্যাসামের ব্রহ্মপুত্র রিভার। রিভারের এই পারে মা কামাখ্যা দেবীর মন্দির, আর ঠিক অপোজিটেই কিন্তু উমানন্দ টেম্পল, যেটার সাথে অনেক পৌরাণিক কথাও জড়িত আছে। তো আমরা ফেরি করে যাচ্ছিলাম। তো এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু যাতায়াত টোটাল পার হেড 40 রুপিস, 20 টাকা করে যেতে, আবার 20 টাকা আসতে, টোটাল 40 রুপিস পার হেড। আর একটা প্রাইভেট সংস্থা আছে যেখানে 200 পার হেড লাগে, একটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো আমাদের স্টিমার অলরেডি চলতে ফেরি শুরু করে দিয়েছিল, আমাদের স্টিমারটাও দেখাচ্ছি তোমাদেরকে। যোগাযোগের এটাও দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের সুবিধা হবে। তো দেখে নিয়েছো তোমরা বন্ধুরা, দেখে নাও ভিতরে কত লোক ছিল। আমি একটু অ্যাডভেঞ্চার পাগল মানুষ, তাই আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো আমার বাইরে দাঁড়িয়ে উপভোগ করতে বেশি ভালো লাগছিল। দেখো জলের ঢেউগুলো, দেখো আমাদের স্টিমার করে আমরা যাচ্ছিলাম। তো এটা ছিল স্টিমারে চড়ার আমাদের মুহূর্তটা। পরের ভিডিওটাই শেয়ার করব কিরকম ছিল আইল্যান্ডটা, এখানে আসলে তোমরা কোথায় থাকবে, কিভাবে কি করবে, সেই সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পরের ভিডিওর জন্য চোখ রেখো। আমরা পার্টে পার্টে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।